আচ্ছা দেখো, ধন্যবাদ সবাইকে। তো আমরা আমাদের রেড বাবল এখন ক্রিয়েশনটা দেখে ফেলছি। তো আমাদের মেন যেটা কাজ, তো ডিজাইন বানানো। তো ডিজাইন বানানোর জন্য আমরা কিন্তু তোমাকে ফ্লিপকার্টে বলো বা তোমার বিভিন্ন প্ল্যাটফর্মে মাইক্রো স্টক বা টিস্প্রিংয়ে আমি তোমাদের বিভিন্ন তোমার হচ্ছে টেকনিক বলছিলাম, তুমি চ্যাটজিপিটিতে কীভাবে করে বানাবো, তার সবগুলো লিঙ্ক কিন্তু তোমার এখানের মধ্যে আছে। যেমন আমি যদি তোমাদের একটা দেখাই, এই যে আনলিমিটেড টি শার্ট, এই যেটা আমি কিন্তু তোমাদের হচ্ছে টিস্প্রিংয়ের সময় এই জিনিসটা বলছিলাম। এর পাশাপাশি মানে জাস্ট তোমরা একটু নোট ডাউন করে রাখো। এরপর আমি তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে এই যেটা টি শার্ট ডিজাইন উইথ এআই, এখানের মধ্যে গিয়েও তুমি কিন্তু বিভিন্ন ধরনের তুমি হচ্ছে ইনফরমেশন পাবো আর কি। মানে তুমি হচ্ছে কোন প্ল্যাটফর্ম দিয়ে তুমি তুমি ডিজাইন বানাবা, তুমি কোন তুমি হচ্ছে কোন প্ল্যাটফর্ম দিয়ে ইমেজটা তুমি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, এখানে কিছু কথাবার্তা আছে, আরও কিছু প্রম্পট আছে হচ্ছে তোমার কোনটাতে, এই যেটাতে তোমার বেশ কিছু ভালো মানে তোমার হচ্ছে প্রম্পট আছে, আরেকটা আছে তোমার হচ্ছে এটাতে। অর্থাৎ এই প্রম্পটগুলো তোমাদের লাগবে, এই যে এই প্রম্পটটা দিয়ে মানে আমি কিন্তু তোমাদের ফ্লিপকার্টের সময় দেখাইছিলাম যে তুমি কীভাবে টি শার্ট ডিজাইন করবা, এই প্রম্পটগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তার কারণে আমি একটু আরেকবার দেখাই দিচ্ছি। আর এই যে তোমার লিঙ্কটা, তোমার এই লিঙ্কটা হচ্ছে এইটা, একটু ভালো করে খেয়াল করো, তোমার এই লিঙ্কটা হচ্ছে এইটা ফ্রি এআই রিসোর্স। এর মধ্যে মোটামুটি একদম ফুল ডিটেলস আছে তোমার হচ্ছে এই যে তোমার এআই ইমেজ তোমার জেনারেটের জন্য কোন কোন লিঙ্ক প্রয়োজন সবগুলো একসাথে তোমার তো দেওয়া আছে। আর এর মধ্যে একটা তোমার খুব ভালো একটা তোমার লিঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে আইডিওগ্রামের তুমি কোন টাইপসের প্রম তুমি বানাইতে পারো, মানে আইডিও গ্রাম আমি তোমার দেখাই নাই, যদি আমি কালেক্ট করছি চারজন থেকে। অর্থাৎ আইডিওগ্রামের মধ্যে আসলে তুমি কোন কোন টাইপসের প্রম তুমি লিখতে পারো, তার এখানে তোমার একদম ডিটেলস দেওয়া আছে। দেখো এই যে তোমার র্যান্ডম প্রম, একটু তোমার খেয়াল, র্যান্ডম প্রম, তোমার ChatGPT প্রম, এরপর তোমার হচ্ছে ভিনটেজ, তোমার সানসেট, এই প্রমগুলোও তুমি কিন্তু ইউজ করতে পারো। যেমন তুমি যদি লেখো এই কার্টুন টি শার্ট ডিজাইন অফ এ গ্রাম্পি ক্যাট, তুমি যদি এটা লেখো এরকম টাইপসের একটা কিন্তু তোমার ডিজাইন হয়ে যাবে। এই জিনিসটা আমি কিন্তু তোমাদের বলি নাই, তোমার এই জিনিসটা তোমার যদি আমি তোমার একটা কালেক্ট করছি একজন থেকে, এরপর তুমি যদি জাস্ট এগুলাকে তুমি কিন্তু ইউজ করতে পারো। যেমন ভিনটেজ, ভিনটেজ টাইপসের তোমাকে ডিজাইন ভালো চলে, অর্থাৎ তোমরা এগুলো বিভিন্ন তুমি কি প্রম নিয়ে নিয়ে কাজ করতে পারো, এগুলো বিভিন্ন তোমার প্রম নিয়ে আমি তোমাদের এগুলো। আর এই লিঙ্কগুলো যদি আমি একটু যাই দেখো, অর্থাৎ আইডিওগ্রামের মধ্যে কাজ করার জন্য তোমার আচ্ছা তোমার জাস্ট একটু তোমার লগ ইন রাখতে হবে, লগ ইন করে পরে দেখাবো এই পার্টটা। আচ্ছা এরপর এখানে আরেকটা আছে তোমার এই যে নেম অফ স্টাইল, মানে তোমরা যদি কখনো ফটোশপ দিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাও তখন তোমার বিভিন্ন স্টাইল নিয়ে তোমার এখানে সাহায্য করবে তাকে। এই যে মানে তোমার বিভিন্ন স্টাইল, অর্থাৎ তুমি যখন প্রম লিখে দিবা, তুমি যদি তাকে বলে দাও যে হচ্ছে কি এই যে ভেক্টর, তোমার সেটা কি ভেক্টর হয়ে যাবে, তুমি যদি লেখো ক্লিপ আর্ট সে তোমার কি হয়ে যাবে, ক্লিপ আর্ট হয়ে যাবে। জাস্ট তোমার ওই প্রমটা লাস্টে তুমি যদি জাস্ট অ্যাড করে দাও। এরপর দেখো রিয়েলিস্টিক ফটো, তুমি যদি লেখা দাও রিয়েলিস্টিক, ওই ফটো হয়ে যাবে কি তোমার রিয়েলিস্টিক টাইপসের। তুমি যদি জাস্ট লিখে দাও হচ্ছে কি থ্রি ডি রেন্ডার, ওই ডিজাইনটা তোমার হচ্ছে তোমার জাস্ট ওইটার মতো হয়ে যাবে। অর্থাৎ তোমরা এগুলো নিয়ে নিয়ে কি মানে বিভিন্ন প্রম্পট ইউজ করে ডিজাইনটা তুমি করে করে কি এক্সপেরিমেন্ট করে দেখবা, তাহলে তোমার একটা ডিটেলস নলেজ হয়ে যাবে। আমি এই জিনিসটা কেন বলতেছি, একটা ওভারভিউ দেওয়া যেন তুমি আসলে তোমার ডিজাইন করতে করে সমস্যা না হয়। যেমন তোমাদের হাই কোয়ালিটি, তুমি যদি তুমি যদি এই কথাটা বলে দাও তোমার ডিজাইনটা একটু হাই কোয়ালিটি হবে, কালারফুল, অর্থাৎ এই সমস্ত তুমি যদি কথা ইউজ করতে পারো তুমি তোমার ডিজাইনের মধ্যে, অর্থাৎ এই সবগুলো তোমাকে কিন্তু সাহায্য করবে তোমার হচ্ছে ডিজাইনটা করার জন্য। আর হচ্ছে ইমেজ আপ স্কেল করতে এই সমস্ত লিঙ্কগুলো তোমাকে সাহায্য করবে, যেমন বিগজেপিজি, আপ স্কেল মিডিয়া। অর্থাৎ আমি জাস্ট এই তোমার এই পার্টটা বলে দিলাম যে আসলে তোমার কোনটার মধ্যে তোমার কী আছে তোমার যেন তো বুঝতে সুবিধা হয়। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা তোমার ডিজাইন করা ট্রাই করি। যেমন ধরো আমি যদি তোমাদেরকে আমি যদি দেখাইছিলাম জাস্ট ওটা দিয়েই তোমার করি, যেমন এই যেটা আমি একটি নির্দিষ্ট নিচের উপর ডিপেন্ড করি আমি একটা ডিজাইন বানাবো, যেটা অলরেডি আমি তোমাদের একবার দেখাইছি। জাস্ট এই কথাটা আমি বলে দিলাম, তাকে বললাম কি যে তুমি আমাকে হচ্ছে আইডিওগ্রাম প্রম্পটস টু ডি ফ্ল্যাট ইলাস্ট্রেশন এরকম টাইপের ডিজাইন তুমি কি আমাকে হচ্ছে করে দিতে পারবা, ও বলতে আচ্ছা ঠিক আছে ইয়েস। আচ্ছা নেক্সট হচ্ছে আমি বললাম যে তুমি আমাকে হচ্ছে প্লিজ ক্রিয়েট 10 ডিফারেন্ট আইডিওগ্রাম প্রম্পট ইউজিং অ্যাবাভ ফর্মুলা উইথ এ স্লট। তো ধরো আমি এখানের মধ্যে বললাম হচ্ছে কী বলা যায়, যেমন বললাম ধরো জিওটি কট, আর এখানে এসে বলবো তোমার হচ্ছে জিওটি কট, আর বাকি সবগুলো তোমার কিন্তু সিমিলার থাকবে। এভাবে করে তুমি কিন্তু হাজার হাজার ডিজাইন বানিয়ে ফেলতে পারো, আমি কিন্তু টিস্প্রিং অলরেডি দেখাইছি এটা একবার। আর এই সবগুলো লেখার সবার লাস্টে তুমি যদি এখানের মধ্যে বলে দাও, যেমন দেখো তুমি এখানের মধ্যে বলছো ফান্ডিং, তুমি যদি এখানে বলো ভিনটেজ তোমার কিন্তু ডিজাইনটা একটু তোমার কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এরকম একটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে তোমার কিন্তু কী হয়ে যাবে, ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই যে তোমার এই পার্টটা, এই যে তুমি এখান থেকে যদি বলো ভেক্টর তোমার কী হয়ে যাবে, তুমি জাস্ট একটা ভেক্টর হয়ে যাবে এখানের মধ্যে, তুমি এটা ভেক্টর বলতে পারো, র্যান্ডম তোমার জাস্ট ভেক্টর।
এভাবে করে তুমি চেঞ্জ করে করে দেখবা যে আসলে কোন তোমার চেঞ্জের ডিজাইনটা কেমন হচ্ছে। জাস্ট তুমি যদি প্রম্পটে একবার এক্সপার্ট হয়ে যাও তোমাকে কিন্তু আর কেউ আর মানে আটকে রাখতে পারবে না, তুমি যে কোনো ডিজাইন করে বলতে পারবে। আর এই জন্য আমি কিন্তু তোমাদের যেন যেন কষ্ট না হয় সমস্ত প্রম্পট যা যা লাগে সব আমি তোমাদের কিন্তু এখানে আমাদের ডিটেলসভাবে দিয়েছি। এই ডিজাইন তোমার জাস্ট আমার কিন্তু কালেক্ট করতে প্রচুর সময় লেগেছে, জাস্ট তুমি এই জায়গাগুলো তো কালেক্ট করতে। আচ্ছা এক্ষেত্রে জাস্ট আমি তোমাদের ধরো বললাম ভেক্টর আর এখানে মধ্যে বললাম গড, তো এই ক্ষেত্রে আমাকে সে বেশ কিছু ডিজাইন দিচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক আছে, সে আমাকে বেশ কিছু তোমার ডিজাইন দিয়ে ফেললো। ধর জাস্ট আমি ধর প্রথমটা মানে তো নিলাম তোমার প্রথমটা নিয়ে আমি তোমার চলে গেলাম কোথায় তোমার হচ্ছে আইডিও গ্রামে অথবা লিওনার্দো বা তুমি যে কোনোটা দিয়ে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আমি যদি আরেকটা তোমাদেরকে একটু যদি তোমাদেরকে রিক্যাপ করি যে আমি কিন্তু তোমাদের এই যে তোমার কোথায় এটা যেখানে পাওয়ারফুল এআই টুল এটার মধ্যে একটা ভিডিও আমি তোমাদের করে দিয়েছিলাম যেখানে মধ্যে বলছিলাম যে তুমি কোন কোন ডিজাইন দিয়ে তুমি ছবি ক্রিয়েট করতে পারো। এখানে অনেকগুলো লিঙ্ক আছে, সবগুলো তুমি কিন্তু ফ্রিতে এআই দিয়ে ছবি বানাতে পারবে প্রম্পট দিয়ে, যার কারণে আমি এই ভিডিওটার মধ্যে সবগুলো একসাথে বলে দিচ্ছি, যার কারণে তোমার সবগুলো দিকে মানে হয়ে যায়। এই সবগুলো দিয়েই তুমি কিন্তু ফ্রিতে ছবি বানাতে পারবে, অ্যাডব তোমার ধরো বিং, অ্যাডব আইডিওগ্রাম, এমএসটি তোমার এই সবগুলো ফ্রিতে। তাহলে আমরা আমার জাস্ট এই লেখাটা তোমার নিয়ে তোমার চলে যাই কোথায়, এখানে টাইপের প্রম্পট আর এখানে আমি একটু বলে দিই 1024 বাই এত, যদি আমরা এটা পরে আবার আপডেট করতে পারবো তোমার জেনারেট তোমার দুটো দিলাম তোমার জেনারেট। আর এক্ষেত্রে তোমার ধরো একটা তোমার এক্ষেত্রে ফ্রি তোমার লিমিট শেষ হয়ে গেছে, তুমি চলে যাবে কোথায় আইডিওগ্রামে, এরপর তুমি চলে যাবে কোথায় বিংয়ে, তোমার কিন্তু মানে প্ল্যাটফর্মের অভাব নেই, মানে ফ্রিতেই কাজ করে তুমি কিন্তু অনেক কিছু করতে পারবে। তো আমাদের সামনে দুটো দেখো রেডি হয়ে গেছে সেইটা এই যেটা, তো আমরা ধরো এক্ষেত্রে যে কোনো একটা নেই তোমার ধরো আমি এটা নিলাম, এটা নিয়ে আমাদের তোমার নেক্সট কাজ কী ডাউনলোড করলাম, নেক্সট আমাদের কাজ হচ্ছে এটার আপস্কেল করা, অর্থাৎ আমরা এইভাবে করে তোমার খুব সুন্দরভাবে তোমার মানে কিন্তু ইমেজ রেডি করতে পারবো। আর তোমাদের কিন্তু মেন টার্নিং পয়েন্ট জাস্ট হচ্ছে এই জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েটও তুমি আটকাবে না, যে কোনো প্ল্যাটফর্মে তুমি ইমেজ আপলোডও তো মানে আটকাবে না, তুমি আটকাবার জাস্ট কোন জায়গায় ইমেজ ক্রিয়েটে তোমার, যার কারণে তুমি এই সবগুলো প্রম্পট একটু খাটাখাটি করবা, এই খাটাখাটি করে নিজের মধ্যে একটু আয়ত্ত আনবা যে আসলে কোন টাইপের প্রম্পট আমি মানে তো ভালোভাবে মানে তোমার কাজ করতে পারতেছি, তুমি একটু ভালোভাবে ঘাটাঘাটি করবা। তাহলে আশা করি তোমাদের এই পার্টটা ক্লিয়ার হবে, তাহলে আমরা আমাদের নেক্সট পার্টে এটাকে আপস্কেল করার ট্রাই করবো। আর দেখো আমরা ঘুরে ফিরে তোমাকে সেম কাজ করতেছি, ইমেজ বানাচ্ছি, আপস্কেল করছি, আপলোড করতেছি, অর্থাৎ তুমি যদি জাস্ট এই স্টেপে ধরতে পারো তাহলে তুমি কিন্তু ইমেজটা নিজের মতো করে খেলতে পারবা, নিজের ইচ্ছা মতো আইসি করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।